পক্ষে সিনার ভিতরে দুইটা অন্তর রাখি নাই, একটা অন্তর রেখেছি। এটাতে কি ফায়দা কি ক্ষতি হয়েছে জানেন? রিপিট কেন করলেন, কেন করলেন? আগে তো ব্যাটারি ছিল না, একটা অন্তর থাকতে কি হয়েছে আর দুইটা অন্তর থাকলে কি হইত? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দুইটা করে অন্তর দিতেন, তাহলে আমরা সবাই একরকম মানুষ হয়ে যেতাম, কেউ আমার তখন আর একে অন্যের চেয়ে ভালো বা খারাপ হতাম না। একটা যদি থাকতো খারাপ অন্তর, একটা যদি থাকতো ভালো অন্তর, তাহলে ভালো অন্তর থাকার কারণে আপনি ভালো কাজ করতেন আর মন্দ অন্তর থাকার কারণে মন্দ কাজ করতেন, ওটা আমিও করতাম আপনিও করতেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষের মধ্যে দুইটা অন্তর থাকতো, একটা খারাপ একটা ভালো, তাহলে তার দ্বারাও ভালো কাজ হতো খারাপ কাজ হতো, কিন্তু আল্লাহ অন্তর রেখেছেন একটা, যার ফলে খারাপ অন্তর কাউকে আল্লাহ দেননি, একটা ভালো অন্তরই দিয়েছেন। আমরা সেটাকে খারাপ করি, আর আমরা যখন আমাদের অন্তরকে খারাপ করি, তখন ওই অন্তরটা যখন খারাপ হয়ে যায়, তখন এই অন্তর আবার আমাদেরকে খারাপ করে। কথাটা বুঝছেন? আল্লাহ একটা ভালো অন্তরই দিয়েছিল, কিন্তু আমরা নিজেরা আমাদের অন্তরকে খারাপ করি। আর যখন আমাদের অন্তর খারাপ হয়ে যায়, তখন এই খারাপ অন্তরটাই আবার আমাদেরকে খারাপ করে দেয়। আমাদের চোখ খারাপ হয়ে যায়, হাত খারাপ হয়ে যায়, কান খারাপ হয়ে যায়। চোখ খারাপ হয়ে যায় কি? চোখ দিয়ে দেখতে পান না, এটা চোখ খারাপ হয়ে যায় মানে চোখ তখন হারাম জিনিস খারাপ জিনিস দেখতেই ভালো লাগে। কান খারাপ হয়ে যায় মানে তখন আর কোরআন শুনতে ভালো লাগবে না, তখন এই গান বাজনা আলতু ফালতু কথা শুনতেই ভালো লাগবে। হাত পাও খারাপ হয়ে যাবে মানে তখন এটা সোজা চলবে না, তখন ওই হারাম কি আর হালাল কি কিছুই বাজবে না, যা ইচ্ছা তাই স্পর্শ করবে, যা ইচ্ছা তাই ফেটে যাবে, এটা অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণে। আমরা যে আমাদের অন্তরকে খারাপ করি, এই সম্পর্কে একটা হাদিস নিয়ে এলেন, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 3334 নম্বর হাদিসে পেয়ে যাবেন। একটু আগে সে হাদিসটা বলছেন উনি, আমি আবার এভাবে বলি। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, যখনই কোনো একজন বান্দা একটা খারাপ কাজ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। অন্তরটা পরিষ্কার ছিল, কিন্তু যখনই একটা পাপ করলো তখনই অন্তরের উপর একটা ফোঁটা পড়ে। আপনি যখন আপনার হাতে থেকে কলমটা খাতার মধ্যে ফেলবেন, দেখবেন টট করে একটা ডট, একটা ফোঁটা পড়বে, একটা কালো ফোঁটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপের মধ্যে এতটা খারাপই রেখেছেন, যখনই মানুষ পাপ করে তার অন্তরের উপর একটা কালো দাগ পড়ে। ফাইন জিদ জিদান, পাপ মাত্রা যখন বেড়ে যাবে, ওই কালো দাগের ফোঁটাগুলো বাড়তে থাকবে, এক একটা পাপে এক একটা ফোঁটা। যখন মানুষ লং টাইম দীর্ঘদিন পাপ করে, এক পর্যায়ে তার অন্তর হাত্তা আলাইহা রান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝং বলেছেন, যে মরিচে লোহা যেমন রাস্তাঘাটে ফেলে দিলে একটা মরিচা যখন পুরো লোহাটাকে খেয়ে ফেলে, আপনি দেখতে পান যে করে বিশ্রী হয়ে যায়, আস্তে আস্তে লোহাটাকে খেয়ে ফেলে। তা আমাদের অন্তরের মধ্যে পাপ করার কারণে এই ফোঁটা পড়তে থাকতে থাকতে এক সময় অন্তরটা ঝং করে যায়। কোরআনের ভাষায় এটা হাত্তা আলাইহা রান। আরেকটা বর্ণনা আসছে, অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির না করার কারণে, কোরআন হাদিস চর্চা না করার কারণে অন্তর আস্তে আস্তে শক্ত হয়ে যায়। আপনি দেখতে পাবেন আটার গুলি যখন গলে না, এটা সফট থাকে, আপনি রেখে দেন কিছুক্ষণ, রাখতে 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 এটা যে শুকায় যাবে না, আপনি আঙুল ডাবাতে পারবেন না, হয় না এরকম? তাহলে মানুষের অন্তর তার থেকেও সফট। আল্লাহ কি বলেছেন জানেন? আটার গুলি আপনি রেখে দেন, এটা কোনোদিন পাথর হবে না, কিন্তু আল্লাহ মানুষের অন্তর সম্পর্কে বলতেছেন, মানুষের অন্তর এমনভাবে শক্ত হয়ে যায় সেটা পাথরের চাইতে বেশি শক্ত হয়ে যায়। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলকে বলেছিলেন যে তাদের অন্তর সুম্মা কাসাত কুলুব, তাদের অন্তর পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছিল, আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলেছেন না বরং পাথর নয়, পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গিয়েছে। মানুষের অন্তর তো খারাপ, মানুষের অন্তর খারাপ হয়ে গেলে কি হয় জানেন? হিন্দ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হিন্দ, তিনিও মুসলিম হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা,
কিন্তু প্রথম যখন তার অন্তর খারাপ ছিল তিনি কি করেছিলেন জানেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ নাক কেটেছে পুরো বক্ষটাকে ফেরেছে ওখান থেকে কলিজা বের করেছে তারপরে হিন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে যাওয়ার ফলে সেটাকে চাবাইছে কিন্তু গিলতে পারে না ঘৃণা চাবিয়ে ফেলে দিয়েছে একটা মানুষের অন্তরের মধ্যে ঘৃণা জন্মালে কত মারাত্মক হতে পারে যে একজন সাহাবীকে হত্যা করার পর তার কলিজা পর্যন্ত চিবাইছে একটা মানুষ যখন কুফরি অবস্থায় থাকে তখন তার অন্তর এতটা খারাপ একটা মানুষ যদি কুফরি অবস্থায় থাকে তখন সে যাকে তাকে সাজদা করতে পারে গরুকে মা বলতে পারে বট গাছ ইঁদুর বাদরকে মা বলে মনে করতে পারে একটা মানুষের অন্তর খারাপ হলে মানুষকে এতটা নিচে নামিয়ে দিতে পারে একটা মানুষের অন্তর খারাপ হলে সে লিঙ্গের পূজা পর্যন্ত করতে পারে জানেন না পৃথিবীতে নাই এরকম লোক কেন হয়েছে এই অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণ হয়েছে অন্তর খারাপ হলে মানুষ মানুষের পাঁচাটা পানি খেতে পারে দেখেছেন এই দৃশ্য নেটে আমরা দেখেছি পীর পীর বসে আছে এইভাবে এই পীরের ফুইরা অসুস্থ মুরিদ এটা অন্তর খারাপ হলে হয় কতটা খারাপ হলে হয় বললাম না যে লিঙ্গের পূজা করে মানুষ এরাও মানুষ আপনার আমার মতোই মানুষ কিন্তু এরা করে আপনি কেন করেন না এটা হচ্ছে অন্তর খারাপ হয়ে গেলে যা কুরবানির সময় দেখেছি কোন একটা অঞ্চলের হুজুররা তাদেরকে কত খারাপ করেছে দেখেন কুরবানির গরু দামে মাসফুহান যেটা প্রবাহিত রক্ত দেখেছিলাম বলের মধ্যে নিচ্ছে গরু জবা করার পরে একটা বলে নিচ্ছে ওখান থেকে কাপ দিয়ে একটু একটু করে সবটি খাচ্ছে কতটা জঘন্য করেছে তো ভক্ত হলে এমন হয় আর আমাদেরকে বলা হয়েছে না তোমরা কোরআন সুন্নাহর অনুসারী হও কোনো ব্যক্তির ভক্ত হয়েও তাহলে ব্যক্তির ভক্ত হলে ব্যক্তি আপনাদেরকে দিয়ে যা খুশি তা করে ফেলতে পারবে আমাদেরকে বলা হয়েছে না তুমি কোরআন সুন্নাহর অনুসারী হও তাহলে অন্তর যদি মানুষের খারাপ হয় মানুষ যা খুশি তা করে ফেলতে পারবে আর অন্তর যদি ভালো হয় তখন মানুষ একটা সুস্থ মানুষ হতে পারে কি হতে পারে সেটা কোরআন থেকে আমি দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের অন্তর পাথর চাইতেও বেশি শক্ত হয় আল্লাহ বলেছেন অন্তর বক্র হয় অন্তর রোগাক্রান্ত হয় তো ওই হাদিসটাতে কি আছে ইন্নাল আবদা ইযা আখতা নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা যখনই পাপ করে তার অন্তরের মধ্যে একটা প্রভাব পড়ে এইভাবে তার অন্তর খারাপ হয়ে যায় আর যখন মানুষের অন্তর খারাপ হয়ে যায় তখন মানুষকে এই অন্তর খারাপ করে দেয় যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারপর 12 নম্বর হাদিসে পেয়ে যাবেন এবং ইমাম মুসলিম তার 23 নম্বর অধ্যায় কিতাবুল মাসাকা পানি সেচের অধ্যায় পেয়ে যাবেন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিস হাদিসটা অনেক লম্বা পুরোটাই বলি তারপর শেষটুকু বলবো ইনশাআল্লাহ তিনি বলেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত لا يعلمها كثير من الناس فمن اتقى الشبهات استبر لدينه ويرضي ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي حول الحمار